বিশ্বকাপ দলে থাকারই কথা ছিল না তার ছিলেন না বিসিবির রাডারেও অথচ তার নেতৃত্বের গুণ আর হিসেব কষা ব্যাটিংয়েই বাংলাদেশ জিতেছে অধরা সেই ট্রফি বলছি যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর কথা আকবরকে অনুর্ধ উনিশ দলে ফেরানোর নেপথ্যে যিনি কাজ করেছেন তিনি বিকে প্রধান প্রশিক্ষক মাসুদ হাসান সোহেল হোসেনের ক্যামেরায় বিকেএসপি থেকে ফিরে আকবর আলীর দলে ফেরার গল্প শোনাচ্ছেন মাহবুব রিমন তার চোখ দিয়ে এখন ক্রিকেটে সাফল্যের স্বপ্ন দেখে গোটা বাংলাদেশ তিনি যুব অধিনায়ক আকবর ডাবরের অথচ একটা সময় তিনি ছিলেন পর্দার অন্তরাল ঘটনাটা বছর দুয়েক আগের নিউজিল্যান্ডের মাটিতে যুব বিশ্বকাপে ভরাডুবির পর নতুন করে অনুর্ধ ১৯ দল গঠন করে বিসিবি তবে সে দলে জায়গা হয়নি আকবরের প্রিয় শীর্ষের বাদ পড়ার ঘটনা কিছুতেই মানতে পারছিলেন না বিকেএসপির প্রধান প্রশিক্ষক মাসুদ হাসান তাই আকবরকে দলে ফেরাতে নিলেন ভিন্ন পন্থা সে আন্ডার নাইনটিন স্কোয়াডে ছিল না আমি ভাবলাম যে এটা কিছু দরকার তো এরকম মিস করবে বাই দিস টাইম মানে ধূপ সৌভাগ্য বলা চলে কারণ আফগানিস্তানের সাথে একটা হোম সিরিজ খেলেছেন আন্ডার নাইনটিন টিম এখানে ভালো রেজাল্ট হয়নি বিকেসপির সাথে ম্যাচ খেলার জন্য প্ল্যান করলেন বিকেসপির সাথে প্র্যাকটিস ম্যাচটা আমরা করবো এরকম তিনটা ম্যাচের জন্য অফার দিয়েছেন ওনারা আমি আর এদিক ওদিক করলাম না নিলাম উদ্দেশ্য একটাই আকবর আলীকে অ্যাকোমেড করা আকবর আলী নাইনটি থ্রি মারলো ফার্স্ট ম্যাচেই শেষে কি আর করা হান্নান পরে আমাকে বললো যে ভাই একটা কাজ করেন ওর পাসপোর্ট থাকলে পাসপোর্টটা দেওয়ার ব্যবস্থা করেন আমি তৎক্ষণাৎ আর দেরি না করে আকবর আলীকে পাঠালাম ওখানে মাঠ থেকে পাঠালাম হোস্টেলে পাসপোর্ট নিয়ে আসার পরে তারপর আমি দৌড়ে আবার নিজেই আসলাম অফিসে এসে ফটোকপি করলাম করে হানার বুঝিয়ে দিলাম পাসপোর্টেরই ওই শুরু অনর্থ চোদ্দ ষোলো আঠারো ক্যাটাগরিতে বিকেএসপির অধিনায়কের আর্মব্যান ছিল আকবরের হাতে খুব কাছ থেকে মাসুদ হাসান দেখেছেন রংপুরের এক ক্রিকেটারের সামর্থ্য জানান সঠিক কক্ষপথে থাকলে আকবর একদিন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে এ গুড ট্যালেন্ট একেবারে সুন্দরভাবে এবং যা অবস্থা আছে শুধুমাত্র একটু টেক কেয়ার করা দরকার মানে যারা কোচ মেন্টর রয়েছেন তাদের করলে পরে ও এখন এখনই সার্ভিসটা দিতে পারবে আকবরের এমন সাফল্য তাই এখন অনুপ্রাণিত করছে তার গুরুকেও সঙ্গে অনুপ্রাণিত করছে বিকেএসপি উদীয়মান ক্রিকেটারদের সকলের সহযোগিতা এখন মাহবুব বিমল সময় সংবাদ সাভার